আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসটি করার জন্য আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারী ব্যবসায়ের যে অঙ্কটা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে নির্মল নির্জন এবং নিবিড়ের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি আশা করছি তোমরা ক্লাসটা করার মাধ্যমে তোমাদের এই সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে পারবা আশা আমরা শুরু করছি আমরা দেখি যে আমাদের এই অঙ্কে প্রথমে প্রশ্নে কি বলা আছে যদি আমরা প্রশ্নগুলো বুঝি আমাদের এই অঙ্ক করতে আমাদের কোনো সমস্যা হবে না তিনজন অংশীদার নির্মল নির্জর নিবিড় যাদের হচ্ছে কি হচ্ছে লাভ লোকসান বন্টনের অনুপাত ছিল পাঁচ অনুপাত চার অনুপাত তিন অর্থাৎ আমরা যদি করি বারোভাগের পাঁচ ভাগের চার এবং ভাগের তিন বলা হয়েছে দুই সালের পহেলা জানুয়ারি তারিখে তাদের মূলধনের উদ্বৃত্ত ছিল কী ছিল উদ্বৃত্ত ছিল নির্মল হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তারপর হচ্ছে নির্জর হবে নির্জর হচ্ছে এখানে নির্জর হচ্ছে এক লক্ষ টাকা এবং নিবিড় হচ্ছে পঁচাশি হাজার টাকা বলা হচ্ছে নিবিড় যিনি তিন নাম তৃতীয় অংশীদার সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবারে থেকে বাৎসরিক অর্থাৎ এক বছরে দশ হাজার টাকা বেতন পাবেন বলা হয়েছে মূলধন ও উত্তোলনের উপরে বার্ষিক আমাদের এখানে দশ পার্সেন্ট সুদ ধরতে হবে হ্যাঁ দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে বলা হয়েছে ঋণের উপরে বার্ষিক বারো পার্সেন্ট সুদ প্রদান করা হবে চুক্তি অনুযায়ী বলা হচ্ছে নির্মল পহেলা অক্টোবর দুই হাজার বাইশ তারিখে কারবার থেকে ছয় হাজার টাকা উত্তোলন করেন অর্থাৎ আমাদের প্রথম অংশীদার এরপরে বলা হয়েছে নির্জন মানে দ্বিতীয় অংশীদার ফহেলা এপ্রিল দুই হাজার বাইশ তারিখে তিরিশ হাজার টাকা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করেন প্রক্ষান্তরে একই তারিখ অর্থাৎ এপ্রিল এক তারিখে নিবিড় প্রতিষ্ঠানে পনেরো হাজার টাকা অতিরিক্ত মূলধন আনায়ন করেন এবং কী হচ্ছে বলা হয়েছে বেতন ডেবিট করার পর আমরা এই প্রথম আমাদের অঙ্কে একটা শর্ত পেয়েছি অর্থাৎ যে বেতন আছে আ এই যে বেতনের টাকা দশ হাজার টাকা বলা হয়েছে বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য বিষয়ে সমন্বয় সাধনের পূর্বে একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত মানে বছরের শেষে সমাপ্ত বছরে কারবারে মুনাফা ছিল এক লক্ষ চুয়ান্ন হাজার একশো পঁচাত্তর হাজার টাকা তাহলে এখানে আমরা যে শর্তটা পেয়েছি বেতন ডেবিট করার পর অর্থাৎ আমাদের আবন্টন হিসাবে বেতনকে ডেবিট করতে হবে না অর্থাৎ বেতনকে হিসাবভুক্ত করা লাগবে না কারণ কি বেতন অলরেডি ডেবিট হয়ে গেছে কোথায় আমাদের এর আগের যে পার্টটা ছিল অর্থাৎ বিশদ আয় বিবরণী অথবা লাভ লোকসান হিসাব যেটা যে নামে আমরা চিনি না কেন সেই লাভ লোকসান হিসাব বা আমাদের বিশদ আয় বিবরণী তো এইটা আমরা অলরেডি হিসাবভুক্ত করেছি তাহলে আবন্টনে এই অংশটুকু আসবে না এটা দেওয়া হয়েছে কি জন্য এটা দেওয়া হয়েছে তাদের যে মূলধন হিসাব সেই মূলধন হিসাব তৈরি করার জন্য কারণ এটা তার আয় হিসাবে গণ্য হবে এবং আমরা এটাকে ক্রেডিট পাশে লিখবো তাহলে আমাদেরকে করণীয় মধ্যে প্রথমে বলা হয়েছে মূলধনের সুদ এবং উত্তরণের সুদ নির্ণয় করা এটা অনেকটা সহজ লাভ লোকসান আবন্টন হিসাব বা বন্টন হিসাব একই জিনিস আমরা পরবর্তীতে বিবরণী শিখব যে বিবরণীতে কিভাবে করতে হয় একবারই ইজি আমরা ক্রেডিট পার্সগুলো আগে লিখব ডেবিট পাসগুলো নিচে লিখব এটাই হচ্ছে বিবরণী আমরা যেভাবে বিশদায় বিবরণী করি ওভাবে বলা হয়েছে মুনাফার অংশ নির্মল পঞ্চাশ হাজার টাকা নির্জন চল্লিশ হাজার টাকা এবং নিবিড় তিরিশ হাজার টাকা ধরে আমাদেরকে মূলধন হিসাব করতে হবে আমাদের ঘতে যাই হোক না কেন মুনাফার অংশ আমরা এদের পদত্ত প্রশ্নে যে মানটা প্রদান করা হয়েছে তার উপরে ভিত্তি করে আমরা কি করবো আমাদের ঘ নাম্বার করব আমরা শুরু করছি আমাদের প্রথমে ক নাম্বার দিয়ে ক নাম্বারে প্রথমে বলা হয়েছে কি মূলধনের সুদ এবং উত্তরণের সুদের পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখলাম কি মূলধনের সুদ নির্মল নির্ঝড় নিবিড় তিনজন প্রথমজন হচ্ছে কি নির্মল দিয়েছে আমাদের ব্যবসাকে এক লক্ষ বিশ হাজার টাকা লিখলাম এক লক্ষ বিশ নির্মল এক লক্ষ লিখলাম এক লক্ষ নিবিড় হচ্ছে পঁচাশি হাজার টাকা দিলাম পঁচাশি হাজার টাকা এরপরে বলা হয়েছে আমাদের যে মূলধন এবং নগদ উত্তোলনের উপরে বার্ষিক দশ পার্সেন্ট দিতে হবে দিলাম দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট এই পর্যন্ত আমাদের কাজ শেষ কিন্তু বলা হয়েছে কি এই যে এখানে প্রক্ষান্তরে একই তারিখে মানে এপ্রিলের এক তারিখে যে প্রক্ষান্তরে একই তারিখে নিবিশ এই যে আমাদের তৃতীয় অংশীদার প্রতিষ্ঠানকে পনেরো হাজার টাকা তাহলে আমরা লিখলাম পনেরো হাজার টাকা অতিরিক্ত মূলধন দেন তাহলে আমরা লিখলাম অতিরিক্ত মূলধন পনেরো হাজার পার্সেন্টেজ দশ পার্সেন্ট এখন এপ্রিল থেকে ডিসেম্বর আমরা গুনব এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে কত মাস হলো আমাদের নয় মাস হলো কত মাস হলো নয় মাস তাহলে বারো দিয়ে ভাগ দেব নয় দিয়ে গুন দেব তাহলে এই দুইটার আলাদা আলাদা অ্যামাউন্ট বের হবে সেটাকে আমরা লিখবো কত একসাথে যোগ করে দেবো নয় হাজার পঁচিশ টাকা নির্মলেরটা সহজ দশ পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে টোটাল আমাদের মূলধনের সুদ আসবে তিনজনের একত্রিশ হাজার ছয়শো পঁচিশ টাকা এরপরে হচ্ছে উত্তোলনের সুদ বলা হয়েছে যদি উত্তোলনের উপরে বার্ষিক দশ পার্সেন্ট আমরা দশ পার্সেন্ট লিখলাম কে উত্তোলন করেছে বলেছে নির্মল এক অক্টোবর কারবার থেকে ছয় হাজার টাকা উত্তোলন করেছে এক অক্টোবরে করেছে তাহলে অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস তাহলে তিন মাস সে সুবিধা পেয়েছে তিন মাসের জন্য তাহলে কত টাকা ছয় হাজার টাকা তাহলে আমরা লিখব ছয় হাজার কে করেছে সেটা হচ্ছে নির্মল করেছে তাহলে লিখলাম নির্মল ছয় হাজার টাকা উত্তোলন করেছে দশ পার্সেন্ট হচ্ছে আমাদের সুদের হার এখানে লেখা আছে এরপরে হচ্ছে বারো দিয়ে ভাগ তিন দিয়ে গুণ কত টাকা আসবে আমাদের ক্যালকুলেটার মান আসবে 150 টাকা একাই একটাই মাত্র আমাদের কি আছে উত্তরণে সুদ রয়েছে আশা করি তোমরা এই অংশটা করতে পেরেছো বা পারবে নেক্সট আমরা চলে যাই আমাদের পরবর্তী অংশে আচ্ছা তাহলে আমরা প্রথমে যে লাইন দিয়ে শুরু করব সেটা হচ্ছে সর্বশেষ যে লাইনটা একত্রিশ ডিসেম্বর তারিখে কারবারের মুনাফা ছিল এক লক্ষ চুয়ান্ন হাজার একশো পঁচাত্তর টাকা আমরা লিখবো লাভ লোকসান হিসাব নিট লাভ এক লক্ষ চুয়ান্ন হাজার একশো পঁচাত্তর টাকা এর পরবর্তী কাজ কি আমরা মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ লিখব তাহলে আমরা লিখলাম আমাদের ঘর নম্বরে বলা হয়েছে মূলধন হিসাব তৈরি করতে লিখবো অংশীদারদের মূলধন হিসাব লিখবো অংশীদারদের মূলধন হিসাব এরপরে লিখব মূলধনের সুদ যেহেতু ক নাম্বারে আমরা অলরেডি কাজটা করেছি আমরা আর এখানে গাণিতিক অংশ দেখাবো না আমরা নাম লিখে দিতে পারি অথবা অ্যামাউন্টটা দিলেও চলবে আমাদের তো আমরা অ্যামাউন্টটা লিখে দেই তাহলে আমাদের ঘরগুলো দেখতে সুন্দর লাগবে যেহেতু আমাদের করাই আছে গাণিতিক অংশ ওখান থেকে লিখে দিলাম ক হতে পাই এরপরে আমরা লিখবো কি এরপর শেষ উত্তোলন উত্তোলনের সুদ আমরা এখানে লিখতে পারি যে ক হতে পাই ক হতে পাই কত টাকা পেয়েছি আমরা ওখানে যে অ্যামাউন্টটা ছিল আমাদের কতে একশো পঞ্চাশ টাকা সেটা এখানে লিখেছি এর পরবর্তী কাজ কি এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের পরের লাইনগুলো পড়তে হবে যে আমাদের অঙ্কে কী চাচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বেতন ছিল যে নিবিড় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার থেকে দশ হাজার টাকা বেতন পাবে বা পান কিন্তু এখানে বলা হয়েছে আমাদের লাস্টের লাইনের আগে বেতন ডেবিট করার পর তার মানে বেতনটা আর আসবে না এর পরবর্তী কাজ কি বলা হয়েছে যে এখানে যে ঋণের উপরে বার্ষিক বারো পার্সেন্ট সুদ প্রদান করতে হবে তাহলে ঋণটা দিয়েছে কে আমাদের এখানে বলা হয়েছে ফহেলা এপ্রিল দুই হাজার বাইশ তারিখে তিরিশ হাজার টাকা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে কে করেছে নির্জন করেছে অর্থাৎ দ্বিতীয় অংশীদার করেছে কবে ফহেলা এপ্রিলে করেছে তাহলে আমরা লিখব ঋণের সুদ কত টাকা দিয়েছে তিরিশ টাকা লিখলাম তিরিশ হাজার টাকা কত পার্সেন্ট দেওয়া আছে আমাদের চুক্তিপত্রে আইন অনুযায়ী চুক্তিপত্র অনুযায়ী চুক্তিপত্রে বলা হয়েছে বারো পার্সেন্ট লিখবো বারো পার্সেন্ট তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর হচ্ছে নয় মাস তাহলে নয় মাস বারো দিয়ে ভাগ নয় দিয়ে গুণ কত আসবে দুই হাজার সাতশো টাকা হচ্ছে আমাদের ঋণের সুদ আসবে এখানে আর কোনো দাখিলা নেই এখন যে কাজটা করতে হবে ব্যালেন্স বা উদ্বৃত্ত নির্ণয় করতে হবে তা আমরা লিখব চুয়ান্ন হাজার একশো পঁচাত্তর টাকা সেই পঁচাত্তর টাকার সাথে আমরা হচ্ছে একশো পঞ্চাশ টাকা যোগ করবো তাহলে আসবে কত আসবে হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার তিনশো পঁচিশ টাকা আসবে আমাদের ক্রেডিট দিকের উদ্বৃত্ত বা যোগফল এরপরে এই টাকাটাকে আমরা কী করবো ডেবিট পাশে লিখব লেখার পরে এই এক লক্ষ চুয়ান্ন হাজার তিনশো পঁচিশ টাকা থেকে এই দুটো অ্যামাউন্ট বিয়োগ করব তাহলে আসবে কত এক লক্ষ বিশ হাজার টাকা আসবে আসলে এই টাকাকে আমরা কি অনুযায়ী আমাদের চুক্তিপত্র অনুযায়ী যাদের লাভ লোসন বন্টের যে অনুপাত দেওয়া আছে অর্থাৎ পাঁচ যোগ চার যোগ তিন তাহলে কত আসবে নয় নয় তিনে বারো তাহলে বারো দিয়ে ভাগ করব আর হচ্ছে কি করব পাঁচ দিয়ে গুণ করবো তাহলে আমরা দেখি এখানে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আপ বারো দিয়ে ভাগ পাঁচ দিয়ে গুণ তাহলে আমরা লিখব এক লক্ষ বিশ বারো দিয়ে ভাগ পাঁচ দিয়ে না এটা কত হবে এটা হচ্ছে চার দিয়ে হবে চার দিয়ে হবে এরপরে এটা লিখবো এক লক্ষ বিশ হাজার বারো দিয়ে ভাগ কত দিয়ে গুণ আমাদের তিন দিয়ে গুণ লিখবো তিন দিয়ে গুণ তাহলে আমাদের যে অ্যামাউন্টটা আসবে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এবং তিরিশ হাজার টাকা খুব সহজ একটা বন্টন এরপরে আমরা এটাকেই লিখবো আমরা কি লিখবো চাইলে লিখতে পারি চুক্তি অনুযায়ী না লিখলেও চলবে এরপরে হচ্ছে আমাদের যে কাজটা ঘর নাম্বার এখন আমরা দেখি আমাদের ঘর নাম্বারের কিন্তু যে উত্তরটা দেওয়া ছিল কত ছিল মুনাফা নির্মল হচ্ছে পঞ্চাশ হাজার আমরা পেয়েছি পঞ্চাশ হাজার নির্জন চল্লিশ হাজার আমরা পেয়েছি চল্লিশ হাজার নিবিড় তিরিশ হাজার আমরা পেয়েছি তিরিশ হাজার এটা দেওয়া আছে অর্থাৎ আমাদের উত্তর মিলানোর জন্য সহজ হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে তা নাও হতে পারে সেক্ষেত্রে আমরা যেটা দেওয়া থাকবে সে অনুযায়ী অঙ্কটা করব তাহলে প্রথমে যাই আমরা কী লিখবো আমাদেরকে বলা হয়েছে যে মূলধন হিসাব প্রস্তুত করতে বলেছে কী হিসাব মূলধন হিসাব এটা চলতে হিসাব হবে না এটা হবে মূলধন হিসাব যদি আমরা এরকম টাইটেল ভুল করি তাহলে কিন্তু আমাদেরকে নম্বর দেওয়া হবে না যা চাওয়া হয়েছে তাই লিখবো যেহেতু পরিবর্তনশীল বা স্থির কিছুই বলে নাই তাহলে আমরা পরিবর্তনশীল ধরেই অঙ্কটা করব তাহলে প্রথমেই লিখবো কারণ হচ্ছে স্থির কিস্তি বলা থাকলে তাহলে বা স্থির পদ্ধতি বলা থাকলে ওই পদ্ধতিই করতে হবে আর ঘ নাম্বারে যে ওটা চাওয়া হয় না স্থির চাওয়া হয় ক নাম্বারে তাহলে আমরা যদি ঘর নাম্বারে এরকম মূলধন হিসাব আছে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে পরিবর্তনশীল পদ্ধতি ধরে করব এবং আমরা আমাদের মন মতো টাইটেল বসাবো তাহলে কিন্তু পুরো অঙ্কটা আমাদের কেটে দিতে পারে এরপর আমরা লিখবো আমাদের হিসাব অনুযায়ী যে এখানে কি আসবে এখানে আসবে হচ্ছে জাবেদা পৃষ্ঠা আমরা জাবেদা পৃষ্ঠা অবশ্যই দেবো যেহেতু এটা হিসাব মানে হচ্ছে জাবেদা জাবেদা এই আমরা আমরা লিখতে লিখতে পারি পারি অথবা সংক্ষেপে আচ্ছা এরপর আমরা চলে যাই কত সাল দুই হাজার বাইশ সাল দিলাম দুই হাজার বাইশ দুই হাজার বাইশ জানুয়ারি এক ব্যালেন্স বিড়ি যে অ্যামাউন্টটা দেওয়া ছিল এক লক্ষ বিশ এক লক্ষ এবং পঁচাশি হাজার টাকা তাই লিখলাম এরপরে আমাদের কাজ কি যে কাজটা হয়েছে যে আমাদেরকে কি দিয়েছে পক্ষান্ত করে এই তারিখে নিবিড় কি করেছে অতিরিক্ত মূলধন দিয়েছে তাহলে অতিরিক্ত মূলধনের যাবেদা কি যাবেদা হচ্ছে নকদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্যিট তাহলে আমরা লিখলাম নগদন হিসাব নগদন হিসাব কে দিয়েছে আমাদের নিবিড় দিয়েছে তাহলে নিবিড়ের ঘরে যাবে পনেরো হাজার টাকা এরপরে এই কাজটুকু শেষ আমরা এখন আবন্টন হিসাবে যাব আবন্টন হিসাবে ডেবিট দিকে কি পেয়েছে আমরা মূলধনের সুদ পেয়েছি লিখলাম তারপরে কি পেয়েছি বেতন এখানে আমাদের আবন্টন হিসাবে বেতন ছিল না কারণ বেতন বলা হয়েছে ডেবিট করার পর তার মানে বেতনকে আর লিখতে হবে না আবন্টন হিসাবে কিন্তু মূলধন হিসাবে সে পাবে এখানে বলা হয়েছে কি পান কোথায় লিখেছে এই যে এত টাকা বেতন পান এরপরে আমরা লিখব কি মুনাফার অংশ আমরা খ থেকে যেটা পেয়েছি পঞ্চাশ সেটা কি লিখবো না আমরা খ থেকে যেটা পাইছি সেটা লিখবো না আমাদেরকে মান দেওয়া আছে আমাদেরকে প্রশ্নে মান দেওয়া আছে ওই মানটাই লিখতে হবে আমাদের ক্ষয়ে যে উত্তরটা আছে সেটার মতো নাও হতে পারে সেক্ষেত্রে যে মানটা দেওয়া আছে ওইটাই লিখতে হবে তাহলে আমরা লিখবো মুনাফার অংশ এবং এখানে লিখবো প্রশ্নে পদত্ব এখানে কি লিখবো প্রশ্নে প্রদত্ত অর্থাৎ আমরা এই অংশটুকু খ থেকে পাইনি এটা আমরা প্রশ্নে দেওয়া ছিল এই প্রশ্ন থেকেই পেয়েছি এরপরে আমাদের এই পাশটা শেষ অর্থাৎ ক্রেডিট পাশ শেষ ডেবিট দিকে আসি ডেবিট দিকে বলা হয়েছে যে তারা উত্তোলন করে কত টাকা উত্তোলন করে বলা হয়েছে আমাদের এখানে উত্তোলন করে একজন এক এপ্রিল তারিখে ঋণ প্রদান করে বারো পার্সেন্ট সুদ আচ্ছা আমরা দেখি একটু প্রশ্নটা আরেকবার এখানে বলা হয়েছে দ বারো হাজার টাকা বেতন দশ হাজার টাকা বেতন পাবে উত্তোলনের উপরে দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে ঋণের উপরে এত এক তারিখে এই যে বলা হয়েছে নির্মল কে করে নির্মল করে অর্থাৎ প্রথম অংশে যার কী করে উত্তোলন করে ফহেলা অক্টোবর তারিখে আমরা লিখলাম অক্টোবরের এক তারিখে এই যে অক্টোবর এক ছয় হাজার টাকা এরপরে কত টাকা আমরা হচ্ছে এই পোস্টিংটা শেষ অন্য দুইজন কোনো উত্তোলন করেন নাই এরপরে উত্তোলন যিনি করেছেন তিনিই সুদ দেবেন তাহলে এটা ছিল কি লাভ লোসন আবন্টন হিসাব উত্তোলনের সুদ যেহেতু ক্রেডিট পাশে আর কোনো দাখিলা নেই পণ্য উত্তোলন নেই তাহলে এতটুকুই হচ্ছে আমাদের পুষ্টি এখন কি করতে হবে ব্যালেন্স নির্ণয় করতে হবে তাহলে নিবিড় কি করেছে নিবিড়ে যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে আমাদের এখানে এই অ্যামাউন্টগুলো যোগ করব আসবে কত আসবে হচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো পঁচিশ টাকা সেটা আমরা ডেবিট দিকে কম আছে এই ডেবিট দিকেই লিখতাম এবং লিখলাম কারণ কি কারণ হচ্ছে যেই পাশে টাকা কম থাকবে ওই পাশে হচ্ছে আমাদের লিখতে হয় তাহলে এখানে আর কোনো ব্যালেন্স নেই জিরো তাহলে এই টাকা থেকে এই টাকাটা কী হবে ব্যালেন্স সিডি হবে একত্রিশ ডিসেম্বর ব্যালেন্স সিডি এক লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো পঁচিশ টাকা নেক্সট আসি নির্জন কারণ তার ডেবিট পাশ পুরো ফাঁকা আমরা ক্রেডিট পাশে যোগ করবো তার তিনটি অ্যামাউন্ট রয়েছে এক লক্ষ দশ হাজার এবং চল্লিশ হাজার কত আসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসে এটাকে আমরা ক্লোজ করবো এবং এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডেবিট দিকে যেহেতু টাকা কম এই দিকেই লিখবো এই টাকা থেকে উপরে যেহেতু কিছুই নেই জিরো তাহলে আসবে কত যা ছিল তাই হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে এরপরে যা যাচ্ছি আমরা নির্মলের ঘরে নির্মলের হচ্ছে কি তিনটি পোস্টিং ছিল যোগ করার পরে আসছে এক লক্ষ বিরাশি হাজার টাকা সেটা আমরা ক্লোজ করব এবং সেই অ্যামাউন্টটা আমরা ডেবিট দিকে নিয়ে আসব এবং সেখান থেকে আমাদের উত্তরণ এবং উত্তরণ সুদ রয়েছে দুটি বিয়োগ করার পরে আসবে এক লক্ষ পঁচাত্তর হাজার আটশো টাকা আসবে হচ্ছে আমাদের নির্মলের ব্যালেন্স এখন এই দুই সাল পরবর্তীতে হয়ে যাবে দুই হাজার সাল ডিসেম্বরে একত্রিশ তারিখ হয়ে যাবে জানুয়ারি এক তারিখ ব্যালেন্স সিডি হয়ে যাবে ব্যালেন্স বিডি এবং অ্যামাউন্টগুলো যার যার ঘরে বসে যাবে আশা করছি তোমরা বেতনের এই অংশটুকু তোমরা করতে পেরেছ এবং পারবে তোমাদের জন্য একটি কাজ রয়েছে আশা করি তোমরা এই কাজটুকু করবে যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা লিখতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে তারা এতক্ষণ প্লাস্টিক করলে এবং দেখলে সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম